এডুটিউবে তোমাকে স্বাগতম। আজকে আমরা জানব সিএসএস সম্পর্কে। সিএসএস জিনিসটার মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। আচ্ছা, সিএসএস আসলে কি করে? আমরা মনে করো একটা কার্টুন ড্র করলাম, ঠিক আছে? এই কার্টুনটা আমরা সবাই চিনি, তাই না? মিনা কার্টুন। এখন এখানে মিনা কার্টুনের আমরা কিন্তু শুধু স্ট্রাকচারটা আর্ট করেছি, অর্থাৎ শুধুমাত্র আকৃতিটা কেমন হবে সেটা আর্ট করেছি। আমার এই ড্রয়িংটাকে আমি যদি আরও সুন্দর করতে চাই তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা রং করতে পারি, তাই না? আচ্ছা, যদি রং করি, রং করার পরে এটা দেখতে দেখো আরও অনেক বেশি সুন্দর হয়ে গেল। সিএসএস এর কাজটা ঠিক এরকম, রং করে সুন্দর হয়ে যাওয়ার মতোই। আমরা যদি আমাদের এডুটিউবের ওয়েবসাইটটা দেখি, এটা দেখতে এরকম, তাই না? আমি একটা জাস্ট ছবি তুলে নিয়েছি। আচ্ছা, যদি আমরা এই এডুটিউবের ওয়েবসাইটটা থেকে সিএসএসকে উঠিয়ে দেই তাহলে জিনিসটা দেখতে কেমন হবে জানো? দেখো, এরকম বোরিং হয়ে যাবে, এটা দেখতে মোটেই খুব একটা ভালো লাগছে না কিন্তু। অথচ আগে এই ওয়েবসাইটটা, অর্থাৎ সিএসএস সহ যদি আমরা ওয়েবসাইটটা দেখি, দেখতে অনেক সুন্দর লাগছে। তাহলে আমরা বুঝতে পারলাম সিএসএস হচ্ছে অবশ্যই তো একটা প্রোগ্রামিংয়ের ভাষা বা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে কোনো ডকুমেন্ট বা ওয়েবসাইটের স্টাইল নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন স্টাইল নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? যেরকম এই সাইটটা কিন্তু সিএসএস ছাড়া, ঠিক আছে? এখন এটাকে স্টাইল দিতে চাইলে আমরা কি করতে পারি? আমরা একটা ছবি অ্যাড করেছি এখানে, এখানে আরেকটা ছবি অ্যাড করেছি। বাটনগুলো দেখো, বাটনগুলো গ্রিন কালারের হয়ে গিয়েছে, অথচ এখানে কিন্তু গ্রিন কালারের ছিল না, জাস্ট একটা সিম্পল বাটনের মতো ব্লু কালার দিয়ে লেখা। এখানে সুন্দর করে একটা গ্রিন কালার হয়ে হাইলাইট করছে। তারপরে এই মেনু বারের এখানে কালারটা চেঞ্জ হয়েছে। এরকম আরও অনেক ধরনের স্টাইল, এগুলোকে আমরা স্টাইল বলি, যেটা কিনা করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এটাই হচ্ছে সিএসএস এর কাজ, আমার ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করে দেওয়া, জিনিসটা যেন দেখতে সুন্দর লাগে। আচ্ছা, যেমন আমি এই যে এখন আবার আমি এডুটিউবের ওয়েবসাইটটায় এসেছি, www.edutubebd.com। আচ্ছা, এই ওয়েবসাইটটা এরকম দেখতে, তাই তো? এখন আমরা যদি বলি আমরা এটার সিএসএস ছাড়া দেখতে কেমন সেটা দেখব, তাহলে কি করতে হবে? ইন্সপেক্ট এলিমেন্টে যাব, এখানে একটা ফাইল ওপেন করব। সেটার ফাইলটার নাম কি? ফাইলটার নাম হচ্ছে ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস ফাইলটা। সেই ফাইলটা সব কিছু আমি ডিলিট করে দিলাম। এখন দেখতে যেমন লাগছে, সিএসএস ছাড়া আমাদের ওয়েবসাইটটা দেখতে আসলে তেমন লাগবে। দেখো, এই বাটনগুলো, এই জিনিসগুলো একদম সোজা হয়ে গিয়েছে, এটা কিন্তু এইভাবে ছিল না। তারপরে এখানে কোনো ছবি নেই এবং এখানে বাটনগুলো গ্রিন কালারের ছিল, এইটার উপরে কোনো রং নেই, আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, জিনিসটা দেখতে মোটেই ভালো লাগছে না আসলে। সিএসএস সহ দিলে এটার চেহারাটাই বদলে যাবে। আচ্ছা, সিএসএস এর প্রয়োজনীয়তাটা আমরা নিজেরা যখন এটাকে ব্যবহার করব তখন আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে সিএসএস দিয়ে আমরা আজকে এরকম একটা ওয়েব পেজ ক্রিয়েট করব, দেখতে সুন্দর লাগছে না? আচ্ছা, এটা করা কিন্তু খুবই সহজ, এইচটিএমএল এর মতোই সিএসএস। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, সাবলাইন টেক্সটে গেলাম। আচ্ছা, সাবলাইম টেক্সট এগুলো সবই আমাদের পরিচিত, তাই তো? ডক টাইপ, এইচটিএমএল, এইচটিএমএল হেড। আচ্ছা, এখানে অপরিচিত কোন জিনিসটা? এইটা, এই ট্যাগটা আমাদের অপরিচিত। আর সেরকম কোনো কিছু কি অপরিচিত আছে? না, আমার মনে হয় না। যদি তোমার কাছে অপরিচিত বা কঠিন বা বুঝতে পারছো না এরকম মনে হয়ে থাকে, একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখে নাও এইচটিএমএল এর, তাহলে একদম সহজ হয়ে যাবে। আমরা, আচ্ছা, যেটা বুঝতে পারছি না ওটা আমরা মনে করো বাদ দিয়ে দিলাম এখন, ঠিক আছে? এইটুকু তো আমরা সবাই জানি, এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে, হেড এবং বডির মধ্যে আমরা জাস্ট
দুইটা জিনিস রেখেছি, লার্নিং সিএসএস এবং ক্যাসকেডিং স্টাইল। আচ্ছা, এখন এটাকে যদি আমি সেভ করি, এবং এখন দেখতে চাই এটা কি। আচ্ছা, কোডটাতে আমরা এখানে মোটামুটি সব কিছুই আমরা চিনি, ডক টাইপ, এইচটিএমএল, এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে, হেড সবই আমাদের পরিচিত, শুধুমাত্র এই ট্যাগটা ছাড়া, তাই না? আর বাকি সবই আমাদের পরিচিত এবং আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। যদি কোনো কারণে তোমার কোনো সমস্যা মনে হয় বা মনে হয় যে বুঝতে পারছো না, তাহলে একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা ফাইলে, মনে করো জাস্ট যেই জিনিসটা বুঝতে পারছিলাম না ওটা বাদ দিয়ে বাকি সব রেখেছি, ঠিক আছে, এই যে এইচটিএমএল রেখেছি, হেড, তার মধ্যে টাইটেল দিয়েছি মাই ওয়েব পেজ, এবং বডির মধ্যে H1 আর H3 এই দুটো ট্যাগ ইউজ করেছি। আচ্ছা, তাহলে যদি আমরা এইটুকুই দেখতে চাই যে ওই অজানা ট্যাগটা ছাড়া আমাদের পেজটা দেখতে কেমন হবে, সেটা আমরা অবশ্য জানি, তাই না? দেখতে কেমন হবে এরকম। আচ্ছা, আর যদি আমরা ওই ট্যাগটা দিয়ে দেই, তাহলে দেখতে কেমন হচ্ছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এরকম হয়ে যাচ্ছে। দেখো, দুটোর মধ্যে না অনেক পার্থক্য মনে হচ্ছে, এবং এইটা দেখতে অনেকখানি বেটার লাগছে এইটার থেকে, তাই না? এই ওয়েব পেজটার থেকে আমার এই ওয়েব পেজটা দেখতে কিন্তু বেশি সুন্দর। আচ্ছা, তাহলে আমরা আরেকটু সুন্দর ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা কিভাবে বানাবো, সিএসএস দিয়ে, যেটা বললাম। সিএসএস এর জন্য আমাদের আরেকটা ফাইল লাগবে, আমরা সিএসএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এইচটিএমএল এর সাথে একসাথেই ব্যবহার করব। এইচটিএমএলটা ওই যে কার্টুনটা ড্র করেছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ কার্টুনটার আকৃতিটা হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে দেই, বা আমাদের ওয়েবসাইটের যে আকৃতিটা আমরা এইচটিএমএল দিয়ে দেই, আর এই যে ডিজাইনটা করছি, রংটা করছি, সেটা হচ্ছে সিএসএস দিয়ে হয়। তাহলে বলতো, এখানে যদি আমি শুধু সিএসএস ব্যবহার করতাম তাহলে কি কোনো কাজ হতো? শুধু সিএসএস ব্যবহার করতাম মানে কি? মানে হচ্ছে আমি যদি শুধু রং করে বসে থাকতাম আর আমার কোনো আকৃতি নেই, আমার কোনো প্রপার সাইজ নেই, প্রপার স্ট্রাকচার নাই, তাহলে সেটার কি কোনো অর্থ হবে? সেটা কি কোনো দেখতে আদৌ সুন্দর লাগবে? একেবারেই না। দেখতে সুন্দর লাগার জন্য আমাকে প্রথমে কার্টুনটা ড্র করতে হবে, এবং তারপরে সেই কার্টুনটাকে আমি রং করব। সুতরাং এইচটিএমএল ছাড়া শুধু সিএসএস কিন্তু কোনো কাজে লাগবে না, আবার শুধু এইচটিএমএল দেখতে সুন্দর লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এইচটিএমএল এর জন্য কি করব, বললামই তো, এইচটিএমএল এর জন্য আমাদের আরেকটা ফাইল খুলতে হবে, নতুন নতুন একটা ফাইল, যেই ফাইলের নাম আমরা দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। সেটা পুরো প্রজেক্টে বা যত যতগুলো ফাইলই আমরা ওপেন করি না কেন, যতগুলো এইচটিএমএল ফাইলই ওপেন করি না কেন, সিএসএস ফাইল সবসময় একটা থাকবে। আবারও বলছি, সিএসএস ফাইল সবসময় একটা থাকবে, এইচটিএমএল ফাইল অনেকগুলো হতে পারে। আচ্ছা, সিএসএসটা তাহলে লিখবো কিভাবে? সিএসএস কি করছে, আমার ওয়েবসাইটটার স্টাইল করছে। এখন সব কিছুর একেবারে স্টাইল কিন্তু করা সম্ভব নয়, অর্থাৎ যেমন ধরো এটার সব কিছু আমি সব একসাথে মিলে স্টাইল করব না, একটা একটা করে করব। যেমন এটা আর এটার মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে, প্রথম যে পার্থক্যটা দেখা যাচ্ছে, এটা পুরোটা সাদা, আর এই ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা, এটার মধ্যে একটা ইমেজ বা পিকচার দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু আসলে একটা জাস্ট পিকচার অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই দুটোর মধ্যে প্রথম পার্থক্য আমরা দেখলাম, একটা ছবি। তাহলে আমাকে কি করতে হবে, একটা ছবি অ্যাড করতে হবে। ছবিটা কোথায় অ্যাড করব, অ্যাড করব হচ্ছে এই যে বডিতে, তাই না? কারণ আমরা বডিতে যেটা লিখি
সেইটা এখানে দেখতে পাই, তাই তো? এই কারণে আমরা বডিতে ছবিটা অ্যাড করছি। আচ্ছা, তাহলে এই যে এখানে বডি ট্যাগ দিয়ে শুরু হয়েছে সেটাই আমরা এখানে লিখব, বডি। লিখে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখব? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি আমার ওয়েব পেজকে যে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কিছু দিতে চাই। কি দিতে চাই? ছবি দিতে চাই। ব্যাকগ্রাউন্ড এর পরে ইউআরএল, ইউআরএল এর মধ্যে আমি আমার ছবির নামটা দিব, যে ছবিটা আমি যেখানে স্টাইল এবং সিএসএস এবং এইচটিএমএল দুটো ফাইলই রাখবো, ছবিটাও ওই একই জায়গায় রাখতে হবে। আবার বলি, এইচটিএমএল, সিএসএস এবং ছবি তিনটাই একই ফোল্ডারে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার ছবিটা। ছবিটার নাম আমি image5.jpg নামে সেভ করেছি। ঠিক যেই নামে সেভ করা থাকবে ছবিটা, এখানে এক্স্যাক্টলি ওই নামটাই দিতে হবে। কোনো কারণে নাম যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তোমার এখানে ছবিটা আর শো করবে না। যেমন আমি যদি এটার নাম ফাইভটা লিখতে ধরো ভুলে গেলাম, লিখলাম না, তাহলে কিছুই শো করছে না। আচ্ছা, এখন এটা দিয়ে দিলাম, পুরোটা শো করছে। আচ্ছা, আমি বললাম ইমেজটা বা ছবির নাম যদি উল্টোপাল্টা হয় ছবিটা দেখা যাবে না, কিন্তু এখানে আমি ছবির নাম উল্টোপাল্টা করলে খেয়াল করে দেখো, রিলোড যদি দেই লেখা সহ চলে যাচ্ছে, কেন বলো তো? কারণ হচ্ছে আমি এখানে আমার লেখার যে ফন্ট ওইটাকে হোয়াইট করে দিয়েছি। আর অন্যান্য সময় লেখার ফন্ট বাই ডিফল্ট বা যদি আমি কিছু না দেই, কোনো কালার না দেই, তাহলে কালো রঙের থাকে, তাই তো? আমি এটাকে সাদা বানিয়েছি। আচ্ছা, ওটাও আমরা দেখতেছি আস্তে আস্তে। আচ্ছা, তারপরে এই ছবিটার উইথ কতটুকু আর হাইট কতটুকু হবে এটা আমার ওকে বলে দিতে হবে। যদি আমি বলে না দেই জিনিসটা না অনেক বড় হয়ে যাবে। দেখো, আমি যদি এটাকে কেটে দেই তাহলে ছবিটা আর দেখাই যাচ্ছে না, অর্থাৎ অর্ধেকটুকু, জাস্ট উপরের টুকু দেখা যাচ্ছে। তাহলে এটাকে প্রপার সাইজে আনতে হলে আমার উইথ এবং হাইট দুটোই বলে দিতে হবে। আচ্ছা, আমি এখানে 700 পর্যন্ত নিয়েছি, চাইলে ওটা ধরো 600 নিলাম, সেক্ষেত্রে ছবিটা আর একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? আগেরটার থেকে ছোট হয়ে গেল। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখন এই ছবিটা যে আমি দিয়েছি সেই ছবিটার সাইজ কিরকম হবে? কাভারের মতো, এই কারণে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কাভার। আচ্ছা, এরপরে H1 আর H3 কি? আমি চাচ্ছি আমার এই লেখাগুলো মাঝখানে থাকবে, এই যেটা যেমন আছে, এখানে কিন্তু নেই। এখানে লেখাগুলো আমি যদি কিছু না করি লেখাগুলো একদম কর্নার থেকে শুরু হয়, তাই না? আচ্ছা, এবং লেখার রঙটা কালো হয়। আর আমি চাচ্ছি যে লেখাটা মাঝখানে থাকবে এবং রঙটা সাদা হবে, যেন এই ছবিটার ওপরে সাদাটা দেখা যাচ্ছে সুন্দর মতো। সেই জন্য কি করেছি, কোন লেখাটা H1 ট্যাগের মধ্যে যেটা আছে সেটা এবং H3 ট্যাগের মধ্যে যেটা আছে সেটা। আচ্ছা, তাহলে সিএসএস ফাইলে গিয়ে আমি H1 আর H3 লিখব। লিখে টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ এই টেক্সট অ্যালাইনটা কিন্তু রেফার করছে যে টেক্সটটা কোথায় থাকবে। যেমন ধরো আমি যদি টেক্সট অ্যালাইন দেই লেফট, সেভ করলাম, আর এটা যখন তুমি .css নামে সেভ করবা ফাইলটা, দেখো আমার কিন্তু পুরোটা লিখতে হয়নি, আমি LE লেখার সাথে সাথে ওরা সাজেশন দিতে থাকে, ঠিক আছে? এটা একটা অনেক বড় সুবিধা। আচ্ছা, লেফটে দিলাম, তাহলে লেফটে চলে আসলো। আবার আমি যদি টেক্সটটাকে চাই রাইটে যাবে, রাইটে চলে আসবে, এটা রাইটে চলে আসলো, তাই তো? আচ্ছা, কিন্তু আমি লেফট রাইটে কোথাও যেতে দিতে চাই না, আমি চাচ্ছি যে ও মাঝখানে থাকবে। সেক্ষেত্রে আমি টেক্সট অ্যালাইনটা কি করব, সেন্টারে করব, সেন্টারে হয়ে গেল। আচ্ছা, টেক্সট অ্যালাইন করেছি, এখন জাস্ট কালার এই নামটা দিয়ে দিলেই
টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে হোয়াইট কালার দিয়েছি। যদি আমি কোনো কিছু না বলতাম তাহলে কি হতো? তাহলে বাই ডিফল্ট যেই কালারটা থাকে, যেটা বললাম কালো রং, সেটা চলে এসেছে। আবার ধরো আমি চাচ্ছি যে কালার দিব, কালারটা হবে হচ্ছে গ্রিন কালারের, একটা গ্রিন কালার এসছে, কিন্তু গ্রিন কালারটা একেবারেই ভালো লাগছে না এখানে, তাই না? আমরা এটাকে আবার হোয়াইট বানিয়ে দিই। এই কালারগুলো আমরা অনেক ধরনের কালার আসলে আছে, সেগুলোকে আমরা আমরা সব ধরনের সব ভাবেই বা যতগুলো কালার আছে সবগুলো কালারই ইউজ করতে পারি। সেটা আরেকটু ডিটেইলসে আমরা হয়তো পরের অথবা তার পরের টিউটোরিয়ালে দেখব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আমরা তাহলে কি শিখলাম? শিখলাম যে সিএসএস আমার ওয়েব পেজটাকে আরও সুন্দর করার কাজে লাগে। সিএসএস দিয়ে আমি আমার ওয়েব পেজটা ডিজাইন করতে পারি। এখানে আমি একটা ইমেজ দিয়ে, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিয়ে এবং আমার ফন্টের লেখার কালার এবং স্টাইল চেঞ্জ করে ওয়েব পেজটাকে এটার থেকে, আগেরটার থেকে একটা বেটার ওয়েব পেজ, একটা সুন্দর দেখতে ওয়েব পেজ বানিয়েছি। আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ।